বন্ধুরা, 2022 সাল শেষ হয়ে গেল, 23 সাল আরম্ভ হলো। তো 23 সালের প্রথম দিনই আমি আজকে বাজারে আসলাম। এসে দেখলাম যে নদী থেকে ধরা যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বোয়াল মাছটি, এগুলো কিন্তু এই বাজারের পাশে নদী রয়েছে, সেই নদী থেকে এই মাছগুলো ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাছগুলো অনেক সুন্দর। বন্ধুরা, একটি চিতল মাছ দেখাবো আপনাদের, আমাদের সাথেই থাকুন, দেখতে পাবেন। বন্ধুরা, এই যে আপনার মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কিন্তু আপনার একেবারে বেশি দামও না, কিন্তু মাঝামাঝি রয়েছে। তো ভালোই, মোটামুটি দামটা বেশি বাড়তিও না, কমও না। আর দেখতে পাচ্ছেন ইলিশ মাছের যে সাইজটা, সেটাও কিন্তু খুবই বড়, আর কিছু কিছু রয়েছে ছোট। আর যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওটা হলো চিতল মাছ। তো সেটা আপনারা থাম্বনেইলেই দেখলেন। তো চিতল মাছটা কিন্তু ওজন হলো আপনার 6 থেকে 7 কেজির মতো, এরকম 7 কেজি বলেছে। তো 7 কেজির মতো, কিন্তু মাছটা ছোট দেখা যায়, মাছটা অনেক বড়।